অনশন মঞ্চ থেকে 38তম রাত্রিতে সোজাসুজি ফেসবুক লাইভ। Thank you.
থেকে আমরা অবৈধভাবে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর থেকে পূর্বতন বাম সরকারের সময়কাল থেকে আমাদের উপরে অন্যায়ভাবে যে অবিচারটা হয়েছিল ধারাবাহিকভাবেই বর্তমানে ত্রিপুরায় যারা ক্ষমতায় আছেন বিজেপি এবং আইপিএফটি মিলিত সরকার, এই সরকারের সময়কালে আমরা শিক্ষা দপ্তর থেকে যখন অন্যায়ভাবে অবৈধভাবে প্রায় 34 মাস আজকের দিন পর্যন্ত মাসভাড়া পাচ্ছি না, আমরা এই 34 মাস বেতন ভাতাহীন ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ গত 20 অক্টোবর থেকে আমরা আমরণ অনশন মঞ্চে আমরা বসেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনের সর্বোচ্চ শিখরে, আমরা পৌঁছে গিয়ে গোটা রাজ্যের চাকরিচ্যুত তথা অবৈধভাবে মাসোহারাহীন শিক্ষক সমাজের কাছে, তৎসঙ্গে গোটা ত্রিপুরার নাগরিক সমাজের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি। আজকের দিনে পূর্বতন বাম সরকার আমাদের উপরে হাইকোর্ট তথা দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের রায়ের অপব্যাখ্যার মাধ্যমে আমাদের 7 থেকে 10 বছর পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা সরকারি নিয়ম নীতিতে চাকুরি প্রাপ্তির পরে শিক্ষকতার পেশায় ত্রিপুরা সরকারের অধীন শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলো আমরা যারা শিক্ষকতার চাকুরি পেয়েছিলাম, আমাদের কোনো অপরাধ ছিল না, আমাদের কোনো অন্যায় ছিল না, আমরা দীর্ঘদিন বেকারত্ব কাটিয়ে আমরা আমাদের সরকারি নিয়ম নীতিতে সরকারি নিয়োগ নীতি সমস্ত কিছুকে মান্যতা দিয়েই আমরা সরকারি নিয়মে চাকরিগুলো পেয়েছিলাম। আমরা যারা শিক্ষক কোর এই চাকরিগুলো পেয়েছিলাম সেই জায়গায় আমাদের কোনো অপরাধ ছিল না। চাকরি প্রাপ্তির পরে রাজ্যের কিছু সংখ্যক বেকার যুবক যুবতী আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি প্রাপ্তির পরে কিছু মামলা করে থাকেন, এই মামলাগুলো যখন আদালতে বিচারাধীন ছিল এবং একটা সময় যখন বিচার পর্ব সম্পূর্ণ হয় আমরা প্রথম অবস্থায় আমরা বুঝতে না পারলেও 2017 সালে আমরা স্পষ্টভাবে জেনেছিলাম দেশের মহামান্য সর্বোচ্চ আদালত যখন আমাদের রাজ্যের উচ্চ আদালতের রায়টাকে বহাল রেখে যখন দেশের মহামান্য সর্বোচ্চ আদালতও তার আইনি আবরণের মধ্যে থেকেই একই জাজমেন্ট যখন বহাল রাখেন এবং আমরা যখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হই শিক্ষক সমাজের পক্ষ থেকে, আমরা স্পষ্টভাবে জানতে পারি আমাদের উপর সত্যিকারের অবিচারটা 2014 সালের 7ই মে রাজ্যের মাননীয় উচ্চ আদালতের একটা বরিষ্ঠ জাজমেন্টকে
একটা গঠনমূলক জাজমেন্ট কি, একটা সাংবিধানিক জাজমেন্ট, এটা আইনের সঠিক ব্যাখ্যাকে কিভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং যারা সেই দিন ভুল ব্যাখ্যা করেছেন তারা অন্য পাঁচটা সাধারণ মানুষের মতো নন, ওনারা কেউ কেউ শিক্ষা দপ্তরের আমলারা ছিলেন, তৎকালীন বাম সরকারের আইনি পরামর্শদাতারা ছিলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে 10,323টি পরিবার তাদের ভুল ব্যাখ্যার শিকার হয়, যার ফলশ্রুতিতে আজকে আমরা রাস্তায়। আমরা অনেক প্রত্যাশা নিয়েই এই ত্রিপুরা রাজ্যে সাধারণ নাগরিকদের মতো, সাধারণ ভোটারদের মতো আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ, বিজেপি এবং আইপিএফটি পরিচালিত একটা সরকার প্রতিষ্ঠায় আমরা অনেক প্রত্যাশা নিয়ে আমরা গঠন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির যে সরকার ত্রিপুরা রাজ্যে আছে, এনারা আমাদেরকে চাকরি দেননি এবং এনারা আমাদের চাকরি খাননি, এই কথাগুলো সত্য। রাজ্যের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাই কখনো কখনো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং কখনো কখনো বলার চেষ্টা করছেন মাননীয় সরকার তথা সরকার প্রধান এবং সরকারে যারা আছেন এবং যারা আজকে ক্ষমতায় আছেন বর্তমান শাসক দল, প্রত্যেকে বলার চেষ্টা করছেন 10,323-এর প্রতি ওনারা সংবেদনশীল। বামফ্রন্ট অন্যায়ভাবে চাকুরি দিয়েছে, চাকরিগুলো চলে গেছে। আমরা বলতে চাই এটা ধ্রুব সত্য, আমাদের চাকুরিগুলো কিন্তু পূর্বতন বাম সরকারের সময়কালে হয়েছে, দীর্ঘ টানা 25 বছরের সরকারের সময়কালে আমাদের চাকুরিগুলো হয়েছে। আমাদের চাকুরিগুলো বর্তমান শাসক দল পরিচালিত সরকারের সময়কালে আমাদেরকে ইলিগেলি শিক্ষা দপ্তর থেকে মাসোহারা বন্ধ করে আমাদেরকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে। এটা যেমন সত্য, পূর্বতন সরকারের সময়কালে আমাদের উপর ইনজাস্টিস হয়েছিল, আজকের দিনে এটাও সত্য, 7 বছর এবং 10 বছর আমাদের গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষকরা নিষ্ঠা সহকারে চাকুরি করার পরে উইদাউট ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেন, ব্যক্তিগতভাবে কোনো শিক্ষক শিক্ষিকাকে ছাঁটাইয়ে শিক্ষা দপ্তর থেকে কাগজ ধরানো হয়নি। আমরা কোনো কাগজ ছাড়া, আমাদের এমপ্লয়মেন্ট কার্ড ছাড়া সরকারি ভাবে শিক্ষা দপ্তর থেকে কোনো বৈধ কাগজ ছাড়া কিন্তু আমরা আজকে 33 থেকে 34 মাস বেতন ভাতা। পূর্বতন সরকার আইনের যে অপব্যবহার করেছেন, বর্তমান দিনে ত্রিপুরা রাজ্যে যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছে, এই সরকার প্রতিষ্ঠার পূর্বে তাদের দলীয় ভবিষ্যৎদর্শী দলিলে দাবি একটাই ছিল, আমাদের যদি আমাদেরকে ওনারা আমাদের চাকুরি ফিরিয়ে দিতে পারেন, শিক্ষার মানচিত্রে ত্রিপুরা রাজ্যে 10 বছর যারা নিষ্ঠা সহকারে কাজ করেছেন এই শিক্ষকদের যদি সম্মান ওনারা ফিরিয়ে দিতে পারেন, 7 বছর যারা নিষ্ঠা সহকারে চাকরি করেছেন ওই শিক্ষক পরিবারগুলো বা শিক্ষকদের যদি সম্মানটা ফিরিয়ে দিতে পারেন, তাহলে আমরা রাষ্ট্রবাদী সরকার, রাষ্ট্রবাদী সরকারের এই অবদান আমরা ভুলব না, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব এবং বিধানসভা নির্বাচনের পূর্বে রাষ্ট্রবাদী দল তারা তাদের ভবিষ্যৎদর্শী দলিলে মানবতাকে সামনে রেখে সংবিধান আইনকে মান্যতা দিয়ে প্রয়োজনে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের এই শিক্ষকতা চাকরি ফিরিয়ে দেবেন। আমরা সেদিন জোরদার দাবি করেছিলাম পূর্বতন সরকারের কাছে,
কিন্তু ওনারা ক্ষমতার দম্ভে 10,323 টা পরিবারের সাথে প্রায় লক্ষাধিক পরিবার পরিজন তাদের কথা না ভেবে আমাদেরকে বানের জলে ভাসিয়ে দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা বিশ্বাস করেছিলাম, প্রত্যাশা নিয়ে কাজ করেছিলাম। 57 মাস, প্রায় 58 মাস, এই যে সময়কাল একটা সরকারের 5 বছরের সময়কাল, আমরা যদি দেখি অধিকাংশ সময় অতিবাহিত হয়ে গেছে। এখনো কিন্তু শাসক দলের অনেক নেতৃত্ব এবং ক্যাবিনেটে যারা আছেন ওনাদের কাছে প্রতিশ্রুতির সেই বন্যা 10,323-এর ব্যাপারে ওনারা যথেষ্ট সংবেদনশীল, বা আমাদেরকে আইন মেনে আমাদেরকে রক্ষা করা হবে, প্রতিশ্রুতির বন্যা কিন্তু তাদের বরাবরেই সেখানে বয়ে যাচ্ছে। আমরা বলতে চাই এই 48তম রাত্রিতে যারা আজকে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে বাড়িতে রেখে, আমরা যারা এখনো রাস্তায় বসে আছি খোলা আকাশের নিচে, আমরা আজকে এই অনশন মঞ্চের পক্ষ থেকে আমার ফেসবুক লাইভের মাধ্যমে মাননীয় সরকার প্রধান তথা গোটা ক্যাবিনেটের কাছে আমাদের আরতি থাকবে, আমাদের অনুরোধ থাকবে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা কোনো অপরাধ না করে আমরা আজকে আমরা অন্যায়ের, যে অন্যায়টা যারা অন্যায়টা করেছেন তাদের ফল ভোগ আমরা করছি। আমাদের 146 জন শিক্ষক শিক্ষিকা আজকে আমাদেরকে ছেড়ে, ওনাদের পরিবারের স্বজনদের ছেড়ে ওনারা না ফেরার দেশে, আমাদের এই অসহায় পরিবারগুলো আজকের দিনও দুবেলা খাওয়ার জুটছে না। আমাদের শিক্ষক শিক্ষিকাদের অনেকে দিনমজুরের কাজ করছেন, অনেকেই সেখানে নানান কাজ যেগুলো বলতে লজ্জা হয়, চুরি করছে না কেউ, কিন্তু তারপরে লজ্জা হয়। একজন শিক্ষক কেউ গাড়ির ড্রাইভিং করছেন, কেউ টমটম চালাচ্ছেন, কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ সুইপারের কাজ করছেন, কেউ সিকিউরিটি গার্ডের কাজ করছেন, কেউ সেখানে মাছ শুটকির ব্যবসা করছেন, কেউ মাংস বিক্রি করছেন, কেউ কাঁচা সবজির ব্যবসা করছেন, কেউ কেউ না খেতে পেরে অনাহার অর্ধাহারে আত্মঘাতী হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যথেষ্ট বিনয়ী, আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, আপনার প্রতি আমরা সম্পূর্ণ আস্থা রেখে আজকের দিনে দাঁড়িয়ে এটাই বলবো, 48 দিন অতিক্রান্ত হয়েছে, প্রয়োজনে আরও 48 দিন অতিক্রান্ত হবে, কিন্তু একটা কথা বলতে চাই, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন আপনারা। আমাদের অনুরোধ থাকবে, যদি আমাদের দাবিটা অন্যায় হয়ে থাকে, যদি আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনার সরকারের প্রতি যে আরতি জানানো হয়েছে সেটা যদি অন্যায়ের হয়ে থাকে, আপনি প্লিজ আপনি সেটা মনের ভেতরে না রেখে সেটা আপনি পরিষ্কার করুন, জনসমক্ষে তুলে ধরুন। আমরা যদি দাবি করি সেটা অন্যায়, আমরা আমাদের দাবি থেকে আমরা সরে যাব। আমাদের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের আরটিআই কপি আছে, বিগত কয়েকদিন আগে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতে যেটা আমাদের অনারেবল এডুকেশন মিনিস্টার প্রায় বলে থাকেন ল অফ দ্য ল্যান্ড, সুপ্রিম কোর্ট ল অফ দ্য ল্যান্ডের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি অনারেবল চন্দ্রচূড় মহোদয় এই আরটিআইকে আজকের দিনে একটা প্রামাণ্য দলিল হিসাবে আইনি ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, বিচার ব্যবস্থার ভাবধারাকে অতি সাধারণ মানুষের কাছে
গ্রাম পাহাড় সমতল দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় সদর থেকে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতে আরটিআই পোর্টাল খোলা হয়েছে, যেখানে আরটিআইটাকে একটা প্রামাণ্য দলিল হিসাবে বিচার ব্যবস্থাকে আরো সুন্দরভাবে সহজভাবে সরলভাবে সরলীকরণের জন্য দেশের মহামান্য সর্বোচ্চ আদালত যে সাংবিধানিক বেঞ্চে যে জাজমেন্টটা দিয়েছে আপনারা সবাই জানেন, এবং আমাদের রাজ্য ক্যাবিনেটে যারা আছেন সেখানে অনেক বিচক্ষণ নেতৃত্বরা আছেন, অনেক দূরদর্শী মন্ত্রী বাহাদুরেরা আছেন, ইভেন আমাদের চিফ মিনিস্টার উনিও যথেষ্ট ইন্টেলেকচুয়াল পার্সন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চয় অবগত রয়েছেন, আপনারা দেখে থাকবেন এই আরটিআই পোর্টাল খোলার পরে সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত মোতাবেক দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ভারত সরকারের অধীন যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে এই আরটিআই পোর্টাল খোলার জন্য সেখানে ওনার মূল্যবান মতামত পেশ করেছে। আগামী দিন আমাদের বিশ্বাস দেশের প্রত্যেকটা রাজ্যের উচ্চ আদালতে আরটিআই পোর্টাল খোলা, এমত অবস্থায় আমরা যারা চাকুরিচ্যুত শিক্ষক অন্যায়ভাবে যারা আমরা ছাঁটাই হয়েছে, যারা আজকে ঘরবন্দি, আমাদের কোমলমতি শিশুরা আজকে অনাহার অর্ধাহারে, আমাদের অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা পিতামাতারা অনাহার অর্ধাহারে, আমরা যারা 34 মাস অবৈধভাবে বেতন ভাতাহীন মাসোয়ারা পাচ্ছি না, আমাদের যে দাবিটা 2017 সালে তদানীন্তন বাম সরকারের কাছে করেছিলাম আমাদের চাকরিটা যায়নি, তদানীন্তন সরকার প্রধান এবং তদানীন্তন সরকারের ক্যাবিনেট আইনের প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একটানা 25 বছরের ক্ষমতার দর্পে 10,330টা পরিবারের আর্তনাদ তাদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি। আজকের দিনে আপনারা যারা সরকারে আছেন, সরকারে আছেন বলেই আজকে আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন বলেই আজকের দিনে আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি আইনসঙ্গত দাবি, সেটা আমাদের মুখের কথা নয়, দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কথা। দেশের মহামান্য সর্বোচ্চ আদালত আজকের দিনে দিবালোকের মতো পরিষ্কার করে দিয়েছেন আমাদের যে দাবিটা সেটা ন্যায্য ছিল 2017 সালে, আমরা দেখাতে পারিনি, আমরা বোঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা নয়, তদানীন্তন বাম সরকারের ব্যর্থতা ছিল। আজকে আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের কমিটমেন্ট ফুলফিল করুন, আপনারা কমিটমেন্ট দিয়েছেন আপনারা কমিটমেন্ট ফুলফিল করুন, আমরা সবিনয়ে এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি। আপনারা যদি ক্ষমতায় না থাকতেন আজকে আপনাদের কাছে বলতাম না, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের গণদেবতারা আপনাদেরকে ক্ষমতার উচ্চ শিখরে বসিয়েছেন, ক্ষমতায় বসে অনুরোধ থাকবে আমাদের উপর যে অন্যায়টা হয়েছে যে অবিচারটা হয়েছে, শুধুমাত্র আপনারা একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 23/12/2017 সালে তদানীন্তন বাম সরকারের ক্যাবিনেটে 9853 নম্বর মেমোটাতে 14/12/2017 তারিখে যে অ্যানেক্সারটা যুক্ত করে আমাদের সকল শিক্ষককে সেখানে পক্ষভুক্ত করে আমাদেরকে টার্মিনেট করে দিয়েছেন উইদাউট ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার, ব্যক্তিগত ছাঁটাই করার যে নোটিশ বা যে কাগজ যে পেপার ভ্যালিড পেপার ছাড়া আমাদেরকে টার্মিনেট করেছেন। সেই অন্যায় বা অবিচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদী স্বর আমরা 2017 সালে করেছিলাম, আপনারা আমাদের দাবিটাকে সেই দিন আমাদের লেজিটিমেট রাইট হিসাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে বলেছেন যদি ডুয়েল ইঞ্জিনের সরকার হয় আপনারা আমাদেরকে আবার পুনরায় শিক্ষক পদে বহাল রাখার জন্য দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী থেকে শুরু করে তৎকালীন সময়ে রাষ্ট্রবাদী দলের সর্বভারতীয় অধ্যক্ষ থেকে শুরু করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের রাজ্যের তৎকালীন সময়ে প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব যিনি অ্যাক্স চিফ মিনিস্টার আজকের দিনে অনারেবল সেখানে মেম্বার অফ রাজ্যসভা, ওনার নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে
দেশের তাবত্তাবর বরিষ্ঠ নেতৃত্ব রাষ্ট্রবাদী নেতৃত্ব থেকে শুরু করে অসম প্রদেশের বর্তমান দিনের যিনি মুখ্যমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি থেকে শুরু করে সবাই কিন্তু একটা কথাই বলেছেন আমাদেরকে পুনরায় শিক্ষকতার চাকরি আমাদেরকে ফিরিয়ে দেবেন অফিশিয়ালি আনঅফিশিয়ালি অনেক কথা হয়েছে আমরা জানি আজকে যারা ক্ষমতায় আছেন আজকে যারা মন্ত্রিসভাতে আছেন হয়তোবা সেই দিন সবাই ভারতীয় জনতা পার্টিতে সেই দিন উপস্থিত ছিলেন না বা যোগদান করতে পারেননি হয়তোবা প্রতিশ্রুতির অনেক পরে অনেকে এসেছেন তাই অনেকের কাছে সেই বিষয়টা আজকের দিনে সেইভাবে গ্রহণ না হতে পারে অনুরোধ থাকবে রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী রাজ্যের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী আমার অনুরোধ থাকবে এবং আমাদের অনশন মঞ্চ থেকে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে নৈতিক অধিকার ফিরিয়ে দিন যদি আমাদের দাবি অনাজ্য হয়ে থাকে এই অনশন মঞ্চ থেকে বলছি আপনারা আমাদের দাবিটাকে যদি মানতে কোথাও অসুবিধা হয় সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রত্যেককে প্রতি প্রত্যেকটা শিক্ষককে আপনারা ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার ধরিয়ে দিন আমরা কিচ্ছু দাবি করব না আমরা এই মঞ্চ থেকে সরাসরি আমরা বলছি আমরা এখান থেকে উঠে যাব আপনারা গেজেট নোটিফিকেশন দিয়ে যেটা সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে যেটা সরকারি নিয়ম যেটা যেটাই আছে সেই মূলে আমাদেরকে ব্যক্তিগতভাবে টার্মিনেশন লেটার ধরিয়ে দিন তাহলে আমরা এই মঞ্চ থেকে উঠে যাব আপনারা আরেকটা কমিটমেন্ট দিয়েছিলেন 10,323 এর মতন একটা বিরাট সংখ্যক শিক্ষক শিক্ষিকা ত্রিপুরার মতো একটা পার্বত্য রাজ্যে যেখানে এই রাজ্যে সরকারি চাকুরি নামে মাত্র এখানকার লোকেদের সোর্স অফ ইনকাম যেখানে সেইভাবে যেহেতু আমাদের রাজ্যে কোনো ছোটোখাটো বড় ফ্যাক্টরি কিছুই নেই শিল্প নেই কারখানা নেই মানুষ বাইরে রাজ্যের অগণিত বেকার সমাজ তারা সরকারি চাকুরির উপরে ডিপেন্ড করেন এরকম একটা রাজ্যে এরকম একটা প্রান্তিক রাজ্যে দারিদ্রকৃষ্ট বেকার জর্জরিত এরকম একটা প্রান্তিক রাজ্যে যেখানে একসাথে 10,323 মতো অপরাধ না করেও যারা আজকে চাকুরিচ্যুত আপনারা বলেছিলেন যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করা হবে এবং জনগণের সরকার বিজেপি আইপিএফটির দ্বারা পরিচালিত যখন একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আপনারা আমাদেরকে ন্যায় দেবেন ত্রিপুরা রাজ্যের মানুষকে সুশাসন দেবেন আজকে এই ত্রিপুরা রাজ্যে আপনারা যেটা বলে বেড়াচ্ছেন সুশাসন সেখানে চলছে যেখানে সুশাসন অব্যাহত আমরা বলবো আপনারা তদন্ত কমিশনের যে রিপোর্টটা আছে আপনারা পাবলিকলি সেটা ডিসক্লোজ করুন প্রকাশ করুন এটাকে আর গোপন রাখবেন না প্রকৃত কারা দোষী এই তদন্ত কমিশনের রিপোর্টে নিশ্চয় আছে এটাকে গোপন রাখার বিষয় না এতগুলো পরিবার আজকের দিনে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ যাদের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হলো তারা কিন্তু বহাল তবিয়তে রয়েছে তারা সরকারের শুধু বর্তমান সরকার বলবো না পূর্বতন সরকারের সময়কালে এবং বর্তমান দিনেও তারা কিন্তু বহাল তবিয়তে আছে এবং কেউ কেউ ওনারা সরকারি নিয়ম মতো ওনারা কিন্তু প্রমোশন পেয়ে আজকে বিভিন্ন দপ্তরে তারা কিন্তু চাকুরি করছেন এবং বড় আসনেই আছেন সম্মানের সহিত আছেন তাদের অভাব নেই অনটন নেই কিন্তু আমরা যারা নিরপরাধ আমাদের পরিবারের লোকেরা আজ বিপন্নতার সম্মুখীন অনুরোধ থাকবে সবাইকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা ক্যাবিনেট তথা রাষ্ট্রবাদী দল ত্রিপুরা প্রদেশের যারাই দায়িত্বে আছেন সবই নিয়ে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ন্যায়টা ফিরিয়ে দিন গণদেবতার আশীর্বাদ করেছে আপনারা ক্ষমতায় আছেন গণদেবতার আশীর্বাদ তুলে নিলে আপনাদেরকে কেউ বলতে আসবে না আগামী দিনগুলোতে যেন এই সরকার পুনরায় বামপন্থী সরকারের মতো ভুল না করে পুনরায় যেন ক্ষমতা ধরে রাখতে পারে ত্রিপুরার অগণিত মানুষের অগণিত গণদেবতার আশীর্বাদ নিয়ে যেন পুনরায় তারা দ্বিতীয়বারের মতো আবার সরকার করতে পারেন আমরা সেই প্রত্যাশা রাখি আমাদের এই অসহায় শিক্ষক সমাজকে আপনারা ন্যায় দিন পাশাপাশি আজকে বলবো আমরা দ্বিতীয় ধাপে মাননীয় সরকার প্রধানকে আমরা গত 1 ডিসেম্বর আমরা জানান দিয়েছিলাম গত 1 ডিসেম্বর আমরা জানান দিয়েছিলাম এবং সেখানে রাস্তায় বসে আমাদের যখন সারা রাজ্য থেকে আমাদের সমর্থনকারী
আমাদের 10,323 ক্ষতিগ্রস্ত অসহায় শিক্ষক সমাজের সদস্য সদস্যরা যখন অনশন মঞ্চে আসেন, প্রত্যেকেই সিদ্ধান্ত নেন 1 ডিসেম্বর আমাদের কাছে সময় নেই, আমরা সরকারকে আমরা 1 ঘন্টার একটা কর্মসূচি অনশন মঞ্চের সামনে খোলা রাস্তায় বসে আমরা রাস্তা অবরোধ করব এবং সরকারকে জানান দেব মাননীয় মুখ্যমন্ত্রী অথবা ওনার কোনো প্রতিনিধি দল যেন 1 ঘন্টার মধ্যে এসে আমাদের দাবিটাকে মেনে আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর জন্য ব্যবস্থা নেন। দেখা গেছে 1 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আমরা আবার 1 ঘন্টা এক্সটেন্ড করে আমরা ওরিয়েন্ট চৌমুহনীতে অর্থাৎ গুরুজি কনফারেন্স হলের সামনেই আমরা সবাই সেখানে রাস্তায় বসে পথ অবরোধ করি এবং সেই জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস উনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসে আমাদের কাছে উনি আমাদের সাথে আলোচনা করেন এবং অনুরোধ করেন যে আপনাদের এই দাবি ন্যায্য দাবি, আজকে আপনারা দীর্ঘদিন ধরে চল্লিশ বিয়াল্লিশ দিন ধরে আপনারা অনশনে আছেন, এটা সত্যি আপনাদের প্রতি আমরাও খুবই সংবেদনশীল এবং আমরা মর্মাহত। অনুরোধ করব আপনারা শিক্ষকতার পেশায় ছিলেন, আপনারা রাস্তা অবরোধ না করে আমাদেরকে একটু সুযোগ দিন, আপনারা এই অবরোধটা তুলে নিন। রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমা আমরা আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আমরা বার্তা দেব এবং আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের মাধ্যমে যেহেতু আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার টেবিল পর্যন্ত আমরা পৌঁছাবো যে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে যেন সরকারের যিনি সুপ্রিমো ক্যাবিনেট সুপ্রিমো ত্রিপুরা সরকারের অর্থাৎ রাজ্যের ক্যাবিনেটের যিনি সুপ্রিমো অনারেবল প্রফেসর ডক্টর মানিক সাহাজি ওনার কাছে আমরা এই বার্তা পৌঁছাবো। 1 সপ্তাহ পর্যন্ত আপনারা আমাদেরকে একটা সময় দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এসে আপনাদেরকে সরকারের স্ট্যান্ড পজিশন ক্লিয়ার করা হোক এবং মাননীয় এসডিপিও সাহেব আমাদের কথাগুলো শোনার পরে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা এক জায়গায় সহাবস্থান করেই আমরা আমাদের 1 ঘন্টা প্রথমে তারপরে যে 1 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা এই কর্মসূচি আমরা 2 ঘন্টা পরেই আমরা রাস্তা অবরোধটা উঠিয়ে নিই এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস পর্যন্ত পৌঁছাবেন এবং 7 দিনের মধ্যে এসে আমাদেরকে বার্তাটা দিয়ে যাবেন। আজকে 6 দিন অর্থাৎ রাত পোহালেই 7ম দিনে পড়বে, এখনও পর্যন্ত উনি আমাদের কাছে আসেননি। ওভার মোবাইলেও যোগাযোগ করার চেষ্টা করেছি, গতকালকে উনি ধরেননি ব্যস্ততার মধ্যে, হয়তো বা আজকে উনি ফোন ধরেছেন, বলেছেন উনি আসবেন, এখনও পর্যন্ত আসেননি। দুপুরবেলা কথা হয়েছে, আমরা বলবো মাননীয় এসডিপিও সাহেব আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি, আমরা সম্মানের সহিত এখনও বলছি, ওই দিনও ওনাকে বলেছি 7 দিনের মধ্যে যদি আমাদের কাছে কোনো মেসেজ না আসে সরকার পক্ষ থেকে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সরকার যদি তার স্ট্যান্ড পজিশন ক্লিয়ার না করেন আগামী 8 তারিখ থেকে 10,323 শিক্ষক পরিবারের পরিবার পরিজনরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হন। আমরা সেদিনও বলেছি, আজকের দিনেও বলবো, আগামী 8 তারিখ থেকে আমরা আমাদের পরিবারের মা বাবা শিশু সন্তান আমাদের পরিবার আমাদের স্ত্রী আমাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমরা কিন্তু সবাইকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। আমরা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা বলবো আমাদেরকে নিয়ে আর দীর্ঘায়িত সময় অতিবাহিত করবেন না, আপনি খুব বিজি থাকেন, বিজি শিডিউলে আছেন, গোটা রাজ্য জুড়ে আপনার প্রবাস চলছে, গোটা রাজ্যের মানুষের মধ্যেই আমরাও 10,323 আমরা না খেয়ে পড়ে আছি, আমাদের পরিবারগুলো আমাদের পরিবারের সদস্য সদস্যরা আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের অসুস্থ বৃদ্ধ পিতা মাতারা অনিশ্চিত ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে
একদিকে যেমন নানান রোগে জর্জরিত, আরেকদিকে মানসিকভাবে ভারাক্রান্ত, মানসিক অবসাদে আমাদের অধিকাংশ শিক্ষক পরিবার আজকে কোমায় চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনি অন্তত একজন বিনয়ী স্বভাবের মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তি, অনুরোধ থাকবে আমাদেরকে আগামীকালের মধ্যে আমাদেরকে আপনি আপনার ক্যাবিনেটের যে ক্ষমতা আছে সাংবিধানিক নিয়ম মেনে, আইন মেনে, আমি বলছি না বা আমরা বলছি না, আপনি আইনের বাইরে গিয়ে কিছু করুন, আমাদের অ্যাকর্ডিং টু আরটিআই আজকে আমরা যে দাবিটা করছিলাম, আমাদের মাদার জাজমেন্টের কোথাও যেমন 10,323 নেই, ঠিক তেমনি আমাদের চাকরি চলে গেছে সে কথাগুলোও যেমনি নেই, একইভাবে আজকের দিনে সুপ্রিম কোর্টের যে আরটিআই কপি, সে আরটিআই কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমরা আপনাকে বিভিন্ন সময়ে দিয়েছি, আপনি আপনার লিগ্যাল এক্সপার্টদের সেখানে মতামত নিয়ে আমরা আগেও বলেছি, আপনার আইনের মধ্যে আপনার যতটুকু কভার করে আপনি প্লিজ আপনার স্ট্যান্ড পজিশন, সরকারের স্ট্যান্ড পজিশন ক্লিয়ার করুন। আমরা চাই না আমাদের দ্বারা এ রাজ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক। আমরা শিক্ষকতার পেশায় ছিলাম, বিগত দিনও আমরা পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা নানান কর্মসূচি হাতে নিয়েছি, আজকের দিনও আমরা নীরবে নিবৃত্তে আমরা আমাদের কষ্টটাকে আমরা বুকের ভিতরে চাপা দিয়ে আমরা কিন্তু আজকের দিনও আপনার সরকারের কোনো কাজে আমরা ডিস্টার্ব করতে চাই না, ডিস্টার্ব করিনি এবং করার আমাদের ইচ্ছা বা প্রয়াস হলে, তাই অনুরোধ করব আগামীকালের মধ্যে যারা সরকারে দায়িত্বে আছেন, যারা এর শাসক দলের যারা সম্মানিত নেতৃত্ব, বিচক্ষণ নেতৃত্বরা আছেন, যাদের মধ্যে ন্যূনতম মানবতাবোধটুকু আছে, অনুরোধ থাকবে আমাদেরকে আপনারা সহায়তা করুন, সহযোগিতা করুন। আমাদের উপর কিছু আমলা যে অবিচার করেছেন তার সঠিক বিচার আমাদেরকে দিন, আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিন, না হলে আগামী 8 তারিখ থেকে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং আমরা যে আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে করব। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে যেভাবে আন্দোলন করার আমরা সেইভাবেই করব, কিন্তু এতে করে যদি জনগণের জীবনযাপন, সরকারি কাজকর্মে, প্রশাসনিক কাজকর্মে যদি কোনো বিঘ্নতা সৃষ্টি হয়, ব্যাঘাত সৃষ্টি হয়, তার জন্য আমরা দায়ী থাকব না। যাই হোক, আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে আমরণ অনশন মঞ্চ থেকে 48তম রাত্রিতে আমি আমাদের ক্ষতিগ্রস্ত, অবৈধভাবে 34 মাস বেতন ভাতাহীন, পাষাণ চাপা যে যন্ত্রণা দুঃখ, সেই শিক্ষক সমাজের দুঃখ থেকে, যন্ত্রণা থেকে, তাদের পক্ষ থেকে আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে গোটা ত্রিপুরার সম্মানিত নাগরিক সমাজের কাছে এবং আমাদের রাজ্য ক্যাবিনেটের মাননীয় সুপ্রিমো তথা গোটা ক্যাবিনেটের কাছে এবং রাজ্যের পবিত্র বিধানসভা, যারা শাসক দল, যারা বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নির্বাচিত, যারা সম্মানিত জনপ্রতিনিধিরা আছেন, সবার কাছে আমি আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই অনশন মঞ্চ থেকে আমাদের শিক্ষকদের আর্তনাদ, আমাদের শিক্ষকদের আজকের দিনের আকুল আরতিটা তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে বা যদি কোথাও ভুল করে থাকি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবেন এবং 10,323 প্রত্যেকটা বন্ধুর কাছে দাবি থাকবে, আপনারা বিক্ষিপ্ত কোনো কর্মসূচি নয়, সবাই একযোগে এই অনশন মঞ্চ থেকেই আগামী দিনের কর্মসূচি হাতে নিন। আগামী 8 তারিখ যদি আগামীকালের মধ্যে আমরা আশা করি, প্রত্যাশা রাখি মাননীয় সরকার প্রধান বা ক্যাবিনেটের পক্ষ থেকে একটা পজিটিভ একটা রেসপন্স আমাদেরকে দেবেন, যদি সেটা আমরা না পাই
তাহলে এটা আমাদের কাছে দুর্ভাগ্য হবে। তাহলে আগামী 8 তারিখ আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। নমস্কার, শুভ রাত্রি। এবং গোটা রাজ্যের চাকরিচ্যুত অন্যায়ভাবে যারা আজকে 34 মাস বেতন ভাতা পাচ্ছেন না, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের আমরণ অনশন মঞ্চ থেকে করজোড়ে বিনীত আবেদন অনুরোধ, আপনারা দলে দলে আগামী 8 তারিখ আমাদের অনশন মঞ্চে সকাল 11টার মধ্যে উপস্থিত থাকবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে আমরা সুষ্ঠুভাবে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি পরিচালনার চেষ্টা করব। রাজ্যের পুলিশ মহল বা পুলিশ দপ্তর বা যারা পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত আছেন, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, পুলিশ আমাদের শত্রু নন, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ এই সমাজের বন্ধু। আমরা শিক্ষকতা করেছি, আমরা এই সমাজের অর্থাৎ ব্যাকবোন অফ দ্য সোসাইটি, সমাজের মেরুদণ্ড এই শিক্ষককুল। আমাদের শিক্ষককুল আমাদের ন্যায্য অধিকার, আমাদের